এবার সাকিব খানকে নিয়ে রীতিমতো বোমা হাটালেন বিতর্কিত চিত্রনায়িকা শবনম বুবলির বাবা শবনম বুবলির বাবা আজ গণমাধ্যম কর্মীদের নিয়ে একটি সংবাদ সম্মেলন করে সাকিব খানের বিরুদ্ধে কিছু আনুষ্ঠানিকভাবে কিছু অভিযোগ উপস্থাপন করেন কিন্তু সাকিবের বিরুদ্ধে বুবলির বাবা যে সকল অভিযোগ আনেন তার একটি শুনলেও নিজের কানকে বিশ্বাস করানো যাবে না এমনকি প্রিন্টিং মিডিয়াতে তা ছাপাতে বিকল্প শব্দ ব্যবহার করতে হবে বুবলির বাবা বলেন সাকিব খান আগে কেরিয়ার নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে যান ঠিক সেই সময়ে সে আমার মেয়ে বুবলিকে হাত করে চলচ্চিত্রে নিয়ে যায় একজন পরিচালকের মাধ্যমে সাকিব খান মেয়েদেরকে নিয়ে বিভিন্ন অবৈধ ব্যবসা করে থাকেন বিদেশে যার কারণে সাকিব খান সবসময় নতুন নায়িকার নাম করে উঠতি বয়সী মডেল মডেলদের টার্গেট করে তাদেরকে ব্ল্যাকমেইল করে পরবর্তীতে সে সকল মেয়েদের অভিভাবকদের চাপ দেয় অন্যথায় সাকিব খান সে সকল মেয়েদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় অনৈতিক কাজে বাধ্য করে পাশাপাশি শাকিব খানের বিরুদ্ধে বেশ কয়েকটি নারী কেলেঙ্কারির কথাও সেখানে উল্লেখ করেন বুবলির বাবা পাশাপাশি বুবলি বাবা আরও বলেন সাকিব খান সরকারি উচ্চ পর্যায়ে হাত করে আন্তর্জাতিকভাবে মেয়ে পাচার করে আসছে এই কারণে সে সবসময় নতুন মেয়েদের টার্গেট করে তাদের ইজ্জতে হাত দেয় সেই সকল উচ্চবিলাসী মেয়েরা নিজেদেরকে বড় করার জন্য সাকিবের ফাদে পা দেয় আমার বুবলি ক্ষেত্রেও একই অবস্থা হয়েছে কিন্তু আমার বুবলি সাকিবের প্রেমে পড়ে যাওয়াতে সে বেঁচে যায় এমনকি সাকিব খান বুবলিকে বিয়ে করার জন্য আমাকে হুমকিও দেয় পরবর্তীতে তিনি জানান আমি এসব কারণে সাকিবের বিরুদ্ধে মামলা করব সুপ্রিয় দর্শক বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টসের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত ধন্যবাদ